प्रिंट और इलेक्ट्रॉनिक्स मीडिया सांबादिकृंद उपस्थित सुधीबृंद नब्बे दशक छात्रलीगर नेतृबृंद अस्सलामु आलाइकुम एवं हिंदू भाई प्रति नमस्कार। शुरूते ही श्रद्धा भारे स्मरण करछि हजार बसर श्रेष्ठ बांगाली जातिर पिता स्वाधीन बांगलार उपकार जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान के स्मरण करछि जातीय चार नेता के महान मुक्तिजुद्ध जरा शहीद होयेछेन एवं एकुश आगस्ट ग्रेनेड हामलाय जरा शहीद होयेछेन तादेर आत्मार प्रति सम्मान प्रदर्शन करे आजकेर एई सांबादिक सम्मेलने लिखित बक्तव्य पाठ करछि आमी मोहम्मद अशरफुल आलम मुखपात्र नब्बे दशक छात्रलीग। प्रिय सांबादिक भाइयेरा आपनारा अवगत आछेन आमरा रंगपुर प्रेस क्लाबे सांबादिक सम्मेलन करे दाबी करछिलाम जे खानसामा हाटे एकटी अनाकांक्षित हत्याकांडेर संगे आमरा केउ जड़ित नई अथच এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক নিঃস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে বিএনপি কর্মী সোনামিয়াকে সোনামিয়ার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আওয়ামী লীগের কর্মী বানিয়ে উপজেলার বিভিন্ন স্তরে ত্যাগে নির্যাতিত বঞ্চিত আওয়ামী লীগের ৭৬ জন নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। তারা শুধু হত্যা মামলা দায়ের করেই ক্ষান্ত হননি, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিছিল মিটিং করে হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আওয়ামী লীগের ত্যাগী নির্যাতিত বঞ্চিত ৭৬ জন নেতা কর্মীকে জেল হাজত খাটায়। অথচ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রদত্ত তদন্ত কমিটি দ্বারা প্রমাণিত হয় যে মৃত্যু সোনামিয়া আওয়ামী লীগের কোনো স্তরের কর্মী বা ভোটার নয়, সে বিএনপির নিবেদিত একজন কর্মী। কেন্দ্রীয় কমিটির তদন্ত রিপোর্টে আরও উঠে এসে যে সোনামিয়া হত্যা মামলার আসামিদের মধ্যে ৭৭ অধিক আসামি নব্বই দশকের থেকেই ছাত্রলীগের নেতা কর্মী যারা দুঃসময়ে দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন। অথচ আওয়ামী লীগের সভাপতি সম্পাদক স্বার্থ চরিতার্থ এবং উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করার উদ্দেশ্যে নব্বই দশকের ত্যাগী ছাত্রলীগের নেতা কর্মীকে পরিকল্পিতভাবে সোনামিয়া হত্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। তদন্ত কমিটির রিপোর্টে রিপোর্টটি সংযুক্ত করা আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা অবাক বিস্ময়ে বর্তমান পরিস্থিতি দেখছি যেখানে বিএনপি জামাত সারা দেশ জুড়ে অগ্নি সন্ত্রাস সহ হরতাল অবরোধের নামে পুলিশ ভাইকে হত্যা করেছে। সেখানে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক কোনো প্রকার প্রতিরোধ বা কর্মসূচি গ্রহণ না করে আপন ঘরের কোলায় লেজ গুটিয়ে লুকিয়ে আছেন। অথচ আমরা পদ পদবিহীন নব্বই দশকের সকল নেতা কর্মী পূর্বের ন্যায় ২৪ ঘন্টা জীবন বাজি রেখে রাজপথ পাহারা দিয়ে আসছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন যে সোনামিয়া হত্যাকাণ্ডে সাত দিন পর বাংলাদেশ ছাত্রলীগের কলেজ শাখার সদস্য জনাব আশিককে কাউনিয়া বাস স্ট্যান্ডে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, কিন্তু কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ তার পরিবারকে টাকা পয়সা তো দূরের কথা, সামান্যতম সহানুভূতি দেখায়নি। অথচ সোনামিয়ার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছে শুধুমাত্র কাউনিয়া উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। একই ধারাবাহিকতায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নব্বই দশক ছাত্রলীগের সভাপতি সম্পাদক জনাব সাইফুল ইসলাম সেলিমকে রাতের আধারে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে রেল লাইনের পাশে ফেলে রেখে যায় এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার আপন ভাই শিবির কাদার আব্দুর রব সহগং। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ কোনো প্রকার প্রতিরোধ করে নেই, এ যেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করার এক মহোৎসব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সম্পাদকের এহেন কর্মকাণ্ডে সংগঠনের কার্যক্রম যেমন স্থবির হয়ে পড়েছে, তেমনি ভোটের রাজনীতিতে উপজেলা আওয়ামী লীগ শূন্যের কোঠায় এসে দাঁড়িয়েছে। আমরা তৃণমূলের নেতা কর্মীরা মনে করছি আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সি মহোদয়কে আগামী নির্বাচনে পরাজিত করার গভীর ষড়যন্ত্রে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক লিপ্ত আছে। কিন্তু আমরা ত্যাগী বঞ্চিত নব্বই দশকের ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের এই ষড়যন্ত্রকে কখনো বাস্তবায়ন হতে দিতে না। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুন্সি মহোদয়কে বিপুল ভোটে বিজয়ী করেই ছাড়ব ইনশাল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপরের সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমরা তৃণমূলের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যেহেতু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক কাউনিয়া উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং টিপু মুন্সি মহোদয়কে নির্বাচনে হারিয়ে দেওয়ার পায়তারা করছে, তাই তাদেরকে আমরা তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং পূর্বের ন্যায় নব্বই দশকের ত্যাগী নির্যাতিত
নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে বিএনপি জামাতের সকল অগ্নি সন্ত্রাস ও অরাজকতা প্রতিহত করব ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লিখিত বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।